হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি স্বপ্না চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি প্রতিদিন রাত্রেবেলা কিভাবে আমার রান্নাঘরটাকে ক্লিন করে রাখি। তো সেটাই চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো দেখতে থাকো। সারা বাড়ির মধ্যে রান্নাঘরটা হচ্ছে সবথেকে পবিত্র জায়গা, যে জায়গাটায় আমাদের প্রতিদিন আমাদের হাউসওয়াইফদের সারা দিনের বেশিরভাগ সময়টা চলে যায়, আর সেটার মধ্যে পুরো পজিটিভিটিটা যাতে থাকে সেই দায়িত্বটা কিন্তু আমাদের হাউসওয়াইফের মধ্যেই থাকে। তো সারাদিন রান্না করার পর, কাজকর্ম করার পর যেমন রান্নাঘরটা ক্লিন করি, কিন্তু রাতেরও সমস্ত খাবার দাবার করার পর রাতে আমাদের বেশি প্রয়োজন সেটাকে ক্লিন করে রাখা। তো রাতে রান্না করার পর আমার প্রতিদিনের কাজ হলো কিচেন পরিষ্কার করে রাখা, কেননা সকালে ঘুম থেকে চোখ খুলেই আমাকে রান্নাঘরে আসতে হয়। তো তখন যদি এসে দেখি যে রান্নাঘরটা একদম অপরিষ্কার হয়ে রয়েছে, তাহলে মেজাজটা অটোমেটিকলি একটা কেরম খিটখিটে হয়ে যাবে দেখবে। আর সকালে ওই সমস্ত এটো বাসন রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত ডাস্টিং করতে গেলে তাহলে গিয়ে রান্নারও দেরি হয়ে যাবে, কেননা সকালে মেয়ে অফিসে বেরোবে, তাই তার জন্য সকাল সকাল আমাকে রান্না করতে হবে। আর তখন যদি আমি এখন ঘুম থেকে চোখ মেলে এসেই রান্নাঘর পরিষ্কার করতে থাকি আর এটো বাসন ধুতে থাকি, তাহলে দেখবে পুরো ওর খাবার তৈরি করে দিতেও যেমন দেরি হবে, তার সাথে সবার সাথে ব্যবহারগুলো আমার খিটমিটি খিটিমিটি হয়ে যাবে। তাই সকালবেলাটা যাতে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা দেখতে পাই, সেই জন্য রাতে যদি একটু আধা ঘন্টা সময় আমরা খরচ করি, তাহলে সকালটা আমাদেরকে রান্নাঘরটা একটা সুন্দর মানে পরিচ্ছন্নতা আমাদের রান্নাঘরটা চোখের সামনে চলে আসবে, আর আমাদের মেজাজটাও ভালো হবে, সারা দিনটাও ভালো কাটবে, আর সবার পরিবারের সবার জন্য আমরা খুব সুন্দর করে রান্নাবান্না করে তাদের সামনেও দিতে পারবো। তো চলো, আমি এইভাবে আমার রান্নাঘরগুলো পরিষ্কার করছি। মাইক্রোওভেনটা আমাকে আগে পরিষ্কার করতে হলো, কেননা সারাদিনের খাবার দাবার সমস্ত গরম করা হয়, তাই জন্য সারাদিন যতটাই পরিষ্কার করি না কেন রাতেরবেলা কিন্তু আমি পুরো ডিপ ক্লিন করে রাখি, যাতে সকালবেলা উঠেই খাবার গরম করতে হয়, কিছুটা রান্না করি কিছুটা মাইক্রোতেও গরম করতে হয়, তাই যাতে মাইক্রোওভেনটা খুললেই কোনো ব্যাড স্মেল যাতে না আসে সেই জন্য সেটা পরিষ্কার করে রেখে দিই। আর যে কেমিক্যালটা দিয়ে আমি করলাম, এটা কিন্তু ওনলি ফর মাইক্রোওভেনের ভেতরটা পরিষ্কার করার জন্য, আর বডিটাও করতে পারো, যেহেতু আমার কলিংটা শেষ হয়ে গেছে তাই আমি এটা দিয়েই বাইরেটাও পরিষ্কার করলাম, ভীষণ ভালো। আর এটা হার্বাল প্রোডাক্ট, কোনো রকম এটার সাইড এফেক্ট হবে না। তো দেখো, আমি সমস্ত কন্টেনার সমস্ত এদিকে পরিষ্কার করে আবার গ্যাসের দিকে যাব, তো দেখতে থাকো। রান্নাঘরের সবথেকে মেন এরিয়াটা হলো আমাদের এই গ্যাস ওভেন। গ্যাস ওভেনটা আমাদের কিন্তু দুপুরেও যেমন রান্না করে ওঠার পর ক্লিন করতে হয়, তেমনই কিন্তু রাত্রেবেলাও আমাদের এটা ভালো করে ক্লিন করা উচিত। আর গ্যাসের পেছন দিকটা তো বিশেষ করে গ্যাসের তলাটা ভালো করে পরিষ্কার করা উচিত, কেননা খাবার দাবারগুলো কিন্তু যত আমরা নাড়াচাড়া করি খাবারগুলো খাওয়ার মানে যা হোক একটু পেছন দিকে পড়বেই, আর সেটা যদি রাতে ক্লিন না করে রাখি সারা রাত ওর মধ্যে আরশোলা একদম মানে বাসা বেঁধে যাবে, আরশোলা এসে ভর্তি করে দেবে। তাই যতটা পারবো রাত্রেবেলা এগুলো ক্লিন করে রাখলে পুরো পরিষ্কার হয়ে যাবে। আর গ্যাস ওভেনের পাশেই দেখো আমার ওয়াটার ফিল্টারটা। আমার ওয়াটার ফিল্টারটা ভীষণ ভারী, এটা ওয়ালে হ্যাং করা যায়নি, আর অনেকটা চওড়া বড়, জাস্ট একটা কফি মেশিন যেরকম হয় ওই রকম, ভীষণ ভারী। কেননা আমার এটাতে গরম মানে হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই সিস্টেম আছে, সেই জন্য এটাকে আমার এখানেই কাউন্টার টপের উপর রাখতে হয়েছে। আর যেহেতু গ্যাস ওভেনের পাশে আছে, রান্না করলে দেখবে যতই ঢাকা চাপা দিয়ে করি কিন্তু এর মধ্যে একটু ছিটে যায়, তাই জন্য রাত্রেবেলা চেষ্টা করি এগুলোও ভালো করে সমস্ত কলি
কলিন দিয়ে মুছে পরিষ্কার করে রাখার। তো আজকে আমি কলিনটা শেষ হয়ে গেছে বলে ওই কেমিক্যালটা দিয়েই, ওটা হার্বাল প্রোডাক্ট, ওটা দিয়েই আমি সমস্ত পরিষ্কার করে রেখে দিলাম। আর লাইটারটা একদম গ্যাস ওভেনের ওপরেই রেখে দিলাম, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই গৌতম রান্নাঘরে আসে, আমার ফার্স্ট বেড টিটা দেয়, সেই জন্য আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখতে, যাতে ও এসেই হাতের সামনে ওটা পেয়ে যায়। তারপরেই তো পুরো সারা দিনটাই আমার কবজায় থাকে রান্নাঘরটা, তাই জন্য চেষ্টা করি সকালটা যাতে একদম ফ্রেশ মাইন্ডে এসে চাটা বানাতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের এই সিঙ্কটা। সিঙ্কটা দুপুরে রান্না করার পর যতই আমরা ধুয়ে রেখে দিই, কিন্তু রাত্রেবেলা কিন্তু এটা আরও ভালো করে ধুতে হবে, কেননা সারা দিন সারা সন্ধ্যে আমাদের আরও খাওয়া দাওয়া হয়, তো চা করছি, খাবার খাওয়াচ্ছি, সেগুলো পরিষ্কার করতে হয়। তাই সিঙ্কটা রাত্রে ভালো করে ধুয়ে একটু ফিনাইল দিয়ে রাখলে তাহলে কিন্তু কোনো রকম আরশোলা ওই ভেতর থেকে উঠে আসবে না। তো দেখো আমার পুরো কিচেন পরিষ্কার করা হয়ে গেছে, কিচেন টাওয়েলগুলো কেচে আমি মেলে দিয়েছি, আর এখানে বাসনগুলো ধুয়ে রেখেছি, এগুলো জল ছড়ে গেলে এগুলো আমি জায়গায় তুলে দেবো, আর কিছুটা বাসন তুলে দিয়েছি। তো দেখো আজকে আমার এই কিচেন ক্লিনিংটা তোমাদের কেমন লাগলো তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর একটু কমেন্ট দাও, ভালো ভালো কমেন্ট লেখো। আর যারা এখনও আসেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।